দাম্পত্য জীবনে নানান টানাপোড়েন থাকে, তারপরও কি অদ্ভুত মায়ে দুজন দুজনকে ভালোবেসে মায়ের বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। এমন গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে রায়হান রাফির নতুন সিনেমা মায়া। মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপোড়েন সহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিনেমাটি। মুক্তির দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। এতে মায়া টিমের মামনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফি ছাড়াও ছিলেন বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দিঘি, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, নাদের খান সহ অনেকেই। এই ওয়েব ফিল্মের মাধ্যমে লম্বা সময় পর একসঙ্গে পর্দায় ফিরেছে জনপ্রিয় জুটি মামনুন ইমন ও সারিকা সাবরিন। মায়ার আমি ট্রেলার দেখেছিলাম, সো ট্রেলার দেখে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু ডিরেক্টর রায়হান রাফি, ডেফিনেটলি এটা নতুন কিছুই হবে। আর সেই সাথে ইমন ভাইয়াকে অনেকদিন পর নিউ লুকে দেখেছি। রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল, হি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার, এটা বলার কিছু নেই। সে ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই। কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে, এবং সে শুটিংয়ের আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে, এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো। ইনস্ট্যান্স অনেক কিছু চেঞ্জ করে, যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই। যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু, উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢোকার জন্য আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে, ক্যারেক্টারে ঢোকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি, বাকিটা আপনারা দেখার পর ইনশাল্লাহ বলতে পারবেন। যারা তুফান দেখেছেন, যারা মায়া দেখবেন, এটা যদিও ওয়েব ফিল্ম, ছোট আকারে সিনেমা, কিন্তু আমি একটু অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি। এটা খুবই মানবিক গল্প, একদমই অন্য ধরনের গল্প, এবং যে গল্প দেখলে কখনো আপনি ইমোশনাল হবেন, কখনো আপনি আবেগ প্রমাণিত হবেন, আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবির গল্প আর কি। তো আমার মনে হয় আপনাদের ছবিটা ভালো লাগবে, কারণ আমার এরকম মাঝে মাঝে অ্যাকশন ছবির পাশাপাশি এরকম মানবিক ছবি বানাতে অনেক ভালো লাগে। তো এই ছবিগুলো আমি ওটিটিতে এক্সপেরিমেন্ট করতে চাই, এবং আমি এতটুকু বলতে পারি আপনারা নতুন একজন ইমনকে পাবেন, নতুন একজন সারিকাকে পাবেন আপনারা।